বিভিন্ন রাজ্যে ডাক্তারদের উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন কল্যাণীর জেএনএম হাসপাতালের জুনিয়র ডাক্তারদের। ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে প্রোটেস্ট ডে পালন করলেন নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। আসাম, কর্ণাটক ছাড়াও বেশ কিছু রাজ্যে ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে এদিন তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান। হাতে প্ল্যাকার্ড নিয়ে এই বিক্ষোভ দেখান তারা। তাদের বক্তব্য, যেভাবে ডাক্তারদের উপর হামলা হচ্ছে তার নিন্দা জানাই এই হামলার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। সমস্ত বিগত দিনগুলোতে আপনারা দেখতে পেয়েছেন কোথাও আসাম বা কোথাও কর্ণাটক বা কোথাও পান্ডুয়াতে ডাক্তার নিগ্রহ বা ডাক্তারদের উপর যে অমানবিক যে হামলার একটা চলছে বিগত দিনগুলিতে, খুব বাজেভাবে ডাক্তারদের সঙ্গে আচরণ করা হচ্ছে বা ডাক্তারদেরকে খুব মারাত্মকভাবে জখম করা হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে। ডাক্তারদের বারবার ডাক্তাররা বিধ্বস্ত হচ্ছে। আজ আমরা কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেনেম হসপিটাল ছাত্র সংগঠন সেই অমানবিক যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদের সোচ্চার হয়েছি। আজ সমস্ত ভারতবর্ষ জুড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থার তরফ থেকে যে কালো দিন পালন করা হচ্ছে সেই কালো দিনকে আমরা সাপোর্ট করেই আজ আমরা প্রতিবাদে সোচ্চার হচ্ছি। সমস্ত হসপিটালে যারা ডাক্তার এবং নার্স বা অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছে সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদেরকে আমরা কালো ব্যাজ পরিয়ে এবং সমস্ত হসপিটালে পোস্টারিং করার মাধ্যমে সমস্ত হসপিটাল জুড়ে এবং সমস্ত মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিচ্ছি যে ডাক্তারদের উপরে এইভাবে অত্যাচার করাটা কোনোভাবেই সমাজ বা আমরা ডাক্তাররা এইভাবে মেনে নেব না। কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের জন্য পুরো সমাজটা কলুষিত হচ্ছে। ডাক্তাররা তাদের আজ ডাক্তাররা ওয়ার্ডে ডিউটি করতে গিয়ে বা ওপিডিতে ডিউটি করতে গিয়ে ভয়ে থাকছে, কারণ সবারই পরিবার রয়েছে, সবারই পরিবার রয়েছে সেই জায়গা থেকে ডাক্তাররা অনেক ভয়ে রয়েছে, ডিউটি করতে পারছেন না অনেকে ডাক্তাররা, অনেক অনেক অবস্থার অনেক কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছি আমরা দিন দিন। আজ আমরা সেই যে বিশৃঙ্খলা চলছে সমস্ত ভারতবর্ষ জুড়ে আমরা সেই বিশৃঙ্খলার বিরুদ্ধে, ডাক্তারদের বিরুদ্ধে যে অমানবিক অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সমস্ত স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স সবাই মিলেই প্রতিবাদ জানাচ্ছি। হসপিটাল সব কিছু সচল রেখেই, কোনো হসপিটালে কোনো কিছু বন্ধ নেই, আমরা সব কিছু সচল রেখেই একটা শান্তিপূর্ণ যে অবস্থান বিক্ষোভ হয় আমরা সেই শান্তিপূর্ণ অবস্থান। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সালমান হালদার, কমজনিবি স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি। নদিয়া থেকে মলাদের রিপোর্ট, টাইমস বাংলা।